কিয়ামতের মাঠে বলবেন ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহি আল্লাহু আকবার, তাহলে বেঁচে যাবে না আপনি? আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? না। হুজুরের দোহাই দিচ্ছেন, হুজুরই তো আগে জাহান্নামে যাবে। যে পীরের বুজুর্গ দরবেশের দোহাই দিচ্ছে জাহান্নামে আগে ভক্তরা যাবে না, আগে দরবেশরা যাবে। এটা আমার কথা না, এটা আমার নবীর কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 100 নম্বর পৃষ্ঠায় খুলুন, কোনদিন জীবনে আর বলবেন না হুজুর যা বলেছে তাই আমল করেছে, দোষ তো আমার না, দোষ আপনারই। আপনাকে হুজুর বলেছিল তুমি কেমিস্ট্রি নিয়ে পড়ো, হুজুর বলেছিল তোমাকে ফিজিক্স নিয়ে পড়ো, হুজুর বলেছিল ডাক্তারি পড়ো, হুজুর বলেছিল ইঞ্জিনিয়ার হও, হুজুর বলেছিল ম্যাজিস্ট্রেট হও, বলেনি। ম্যাজিস্ট্রেট হওয়ার পরে এখন বলছে আমরা তো শরীয়ত সম্পর্কে কি কিছু জানি না, হুজুর যা বলে তাই আমরা মানি, আল্লাহ আমাদের কোনো দোষ নাই, হুজুরকে ধরো, আল্লাহ মাফ করে দিবেন, তাই না? মাফ। আগে এই হুজুরের যে অবস্থাটা হবে সেটাই চিন্তা করুন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের মাঠে ইয়াউমা ইয়াজমাউন নাস, আল্লাহ মানুষকে জমা করবেন, জমা করে ঘোষণা করবেন, ইয়া আইয়ুহান নাস মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবিদ, দুনিয়াতে যে যার পূজা করেছে, ইবাদত করেছে, অনুসরণ করেছে, আজকে সে তার অনুসরণ করো, মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবিদ, সহিহ মুসলিমের হাদিস, এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহ সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করবেন, করার পরে বলবেন যে সূর্যের পূজা করেছো, যাও তোমার হুজুর চলে গেছে, তোমরাও যাও। সুজা ঘোষণা, কিয়ামতের মাঠের হিসাব খুব সুজা, একেবারে সোজা। চন্দ্রের যারা ইবাদত করেছে চন্দ্রকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে বলবেন হুজুর চলে গেছে, আগে তোমরাও যাও, ইবাদত তো তারই করেছো। যারা ছবি মূর্তির পূজা করেছে, সারা দেশে ছবি মূর্তিতে সাইলাব হয়ে গেছে, টুপিওয়ালা পর্যন্ত এখন মাজার পূজা করছে, ছবি পূজা করছে, মূর্তি পূজা করছে, গোটা দেশটা মুনাফিকের রাজ্যে পরিণত হয়েছে। মসজিদের সালাত আদায় করে, আবার ছবির পূজা করে, মূর্তির পূজা করে, এখন ধরে মুসলমান। শরম করা উচিত, লজ্জা করা উচিত। ও টুপিওয়ালা মুসল্লি, তোমার বাড়িতে ছবি কেন, তোমার বাড়িতে মূর্তি কেন? মাছের মূর্তি, সাপের মূর্তি, হাতির মূর্তি, হরিণের মূর্তি তুমি থেকে রাখছো কেন? তুমি আমার সালাত আদায় করা কেন? তোমার হৃদয় যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, তোমার মতো মানুষ যারা এরকম টাটকা মুনাফিকি সম্ভব নয়। পরের ব্যাখ্যাটা হলো অমন কানা ইয়াবুদুত, যে ব্যক্তি ধর্মীয় মাবুদের কোন নেতার পূজা করেছে কেউ বাঁচতে পারবেন না। এখানে তো হাত উঁচু করে ঠিক বলছেন, এই ঠিক কিয়ামতের মাঠে বলা যাবে না, হাতগুলো বন্ধ হয়ে যাবে। কে নেতার পূজা করে না, কে হুজুর পূজা করে না, কে আলেম পূজা করে না, কে পিএফপির পূজা করে না, সবার অন্তরের মধ্যে আশ্বের কফিল মহাব্বা ভালোবাসার শিরিক বুক বুক করছে অন্তরের মধ্যে, তাতে কাকে ভালোবাসেন আপনি? আল্লাহ বলছেন মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহর কথা মিথ্যা নয়। সূরা বাকারা 165 নম্বর আয়াত হলো মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ শরীকের পূজা করে, এতই ভালোবাসে যেন আল্লাহকে ভালোবাসার মতো, নাউজুবিল্লাহ, অন্তরে হুজুরকে এত ভালোবাসে হুজুর যা বলে তাই মানে, এটাও একটা ইবাদত। কাল কিয়ামতের মাঠে
এই দরবেশদেরকে, ধর্মীয় মাবুদদেরকে। মাবুদ কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাকাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ। সূরা তাওবা 31 নম্বর আয়াত। ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। এই আয়াত পাঠ করছিলেন ঠিক ওই মুহূর্তে উচ্চ বংশের সন্তান শিক্ষিত মানুষ আদ ইবনে হাতেম আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হয়ে বলছেন, আপনি কি করছেন? লাস্তানা আবুদুহুম, আমরা তো তাদের ইবাদত করি না। আপনি কেন বলছেন আমরা আলেমদের ইবাদত করি? 2747 নম্বর হাদিস আস-সুনানুল কুবরা বাইহাকির মধ্যে এসেছে হাদিসটি। আল্লাহ রাসূলকে বলছেন যখন এই কথা, তখন আল্লাহ নবী বললেন, আচ্ছা আদি, তোমাদের আলেমরা যেটা বলে সেটা শুনো না, যেটাকে হালাল বলে মানো না, যেটাকে হারাম বলে মানো না, অথচ আল্লাহ উল্টাটা বলেছেন। তখন আদি বলছে, না, তারা যেটা বলে সেটাই তো মানো। আল্লাহ রাসূল বললেন, ফাতিলকা ইবাদাতুহুম লাহুম, এটাই হলো তাদের ইবাদত করা। আজকে হুজুর পূজা বেশি চলছে, আলেম পূজা বেশি চলছে, খতিব পূজা বেশি চলছে, পীর পূজা বেশি চলছে, দরবেশ পূজা বেশি চলছে, বুজুর্গের পূজা বেশি চলছে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ ঘোষণা দিবেন, যাও, তারপরে হুজুরের পিছন পিছন যাবে অনুসারীরা। আল্লাহ বলছেন সূরা ফুরকান 27-28 নম্বর আয়াত, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। এবার ভক্তরা যখন যাবে, হাদিস থেকে পরিষ্কার হলো, আগে ভক্তরা যাবে না দরবেশরা যাবে? দরবেশরা আগে যাবে, বুজুর্গরা আগে যাবে। কারণ এই বুজুর্গ মানুষকে ধরে ধরে মুশরিক বানিয়েছে, আল্লাহর পূজা না করতে দিয়ে মানুষের পূজা করিয়েছে। এরা ঢোকাবে জাহান্নাম। সেই মুসলিমের হাদিস, এটা আমার বানানো কথা না। 100 নম্বর পৃষ্ঠা করুন, দুইটা হাদিস আছে এক পৃষ্ঠাতে, পর পর আরেকটা হাদিস আছে আরো পুরনো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলবে তখন, যখন জাহান্নামে যাবে, ইয়াউমা ইউআদ্দু যালিম আলা ইয়াদাইহি, এই জালিম শিরিককারী ব্যক্তি দুই হাতের আঙ্গুল কট কট করে কামড়াবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আক্ষেপ, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলতাম কতই না ভালো হতো। দেখো আজকে বক্তব্য দিচ্ছি তো গালিগালাজ করছে ইন্টারনেটে, সারাদিন মানুষ পূজা করছে, সারাদিন শিরিক করছে, কবর পূজা করছে, তাদের বিরুদ্ধে বলতে গেলে গালিগালাজ তো আছে, মাহফিল বড় বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র, পুলিশের হাতে ধরে দেওয়ার ষড়যন্ত্র, মসজিদ বন্ধ করে ষড়যন্ত্র, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র, না ফেরাউন মার্কা আচরণ নিয়ে মাঠে নামে তারা। আজকে দুনিয়ায় রাজত্ব করছো, ফেরাউনের মতো বয়স পাবে না, ফেরাউন বহুদিন রাজত্ব করেছে, কিন্তু সেই ফেরাউন পৃথিবী থেকে বিদায় নিয়েছে, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, ধর্ষিত হয়ে বিদায় নিয়েছে। ফেরাউন টিকতে পারে, তুমি টিকবে কি করে? আজকে তুমি প্রচেষ্টা চালাচ্ছ মাবুদ, ধর্মীয় মাবুদকে টিকিয়ে রাখার জন্য, তার পিছনে ঘুরঘুর করার জন্য, কিন্তু কিয়ামতের মাঠে হক কথাটা বলে দিবে, ইয়াউমা ইয়াদু যালিম আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হাতের দুই হাতের আঙ্গুল কামড়াবে আর বলবে, ভাই আক্ষেপ, আমি যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতাম কতই না ভালো হতো। মনে পড়বে কোন হুজুরের আনুগত্য করে জাহান্নামে যাবে, মনে পড়বে পরের আয়াত, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আয়াক্ষেপ, আমি যদি অমুক ব্যক্তির আনুগত্য না করতাম, তাকে যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, তাহলে কতই না ভালো হতো। তখন বলছে শুধু তাই, এখন বলছে, বাবা আমার সাথে ব্যাপক পড়াশোনা করতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ওই মোবাইলে নাম সেভ করে রাখছে বাবা। আমি বললাম, যেটা তোমার কোন বাবা? সেটা আমার পীর বাবা। তো আমি বললাম, তো বাপ কয়টা? এই কথা বললে তো আপনার ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হবে মানে, পীর যদি একটা ফুঁ দেয় দূর থেকে, তাহলে আপনি একবারে পুড়ে শেষ হয়ে যাবে। তখন তো
পীরের গোষ্ঠী বেছে কি বলিস তুই? হ্যাঁ, পীর আমার ক্ষতি করবে? আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কারো ক্ষতি করতে পারে না। সর্বনাশ, আপনি ভয় বলেন না, বাবাকে বাবা বলিস না। তোমার দেখি তোর বাবার নামটা কিভাবে সেভ করা আছে, বাবার নামটা বাবার নামে সেভ করা আছে, বাবা বলি সেভ করা এ কোন ধরনের জানোয়ার বলেন তো দেখি। এখন দুনিয়াতে হচ্ছে বাবা সবচেয়ে, যত ভালো জিনিস, যত টাকা পয়সা, গরু ছাগল, উত্তম জিনিসটা সোনা দানা সব পীরের দরকার, নজর নেওয়াজ দিচ্ছে। কিন্তু কাল কিয়ামতের মাঠে এই লোকটাই বলবে জাহান্নামে যাচ্ছে যে আর বাঁচার পথ নাই। এবার বলছে, বলবে লাকাদ আদাল্লানি আনিল যিক্রি বাদা ইয জাআনি, আমার কাছে কোরআনের আয়াত এসেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ এসেছিল, আসার পরেও এই লোকটি আমাকে পথভ্রষ্ট করেছে। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, এই শয়তানগুলো মানুষের জন্য বড় দুশমন। এখন বলছে শয়তান, দুনিয়াতে বলছে বাবা, কোরআন আয়াত, কিয়ামতের মাঠে বলবে কি এদেরকে? শয়তান। শুধু তাই, কোন অবস্থা সূরা আহজাব 66-67 আয়াত খুলুন, ওরা বলবে ইয়াকুলুনা ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, এই সমস্ত ভক্তদের, এই সমস্ত মুরিদদের, এই সমস্ত অনুসারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে মুখের উপরে ভর করে, মুখের উপরে ভর করে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তখন বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহু ওয়া আতানা রাসূলা, আয়াক্ষেপ, যদি আল্লাহ আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম কতই না ভালো হতো। আর এটাও বলবে সুতাই, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, তারা বলবে হে রব, আমরা আনুগত্য করেছিলাম আমাদের নেতাদের, নেতৃবর্গের আনুগত্য করেছিলাম, অকুবারানা আকাবিরদের আনুগত্য করেছিলাম, বুজুর্গদের, বড় বড় বুজুর্গদের আনুগত্য করেছিলাম, ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। কি সত্য কথাটা কিয়ামতের মাঠে বলে দিচ্ছে, দেখছেন? এখন যে বক্তব্য দিচ্ছি, এখন শিক্ষা গ্রহণ করছে না, কিয়ামতের মাঠ জটিল মাঠ, তোমার কত দাপট, তোমার কত ক্ষমতা, তোমার কত স্বেচ্ছাচারিতা, তোমার কত অহংকার। তার চেয়ে অহংকার ছিল নমরুদের, তার চেয়ে অহংকার ছিল ইব্রাহিমের বাপ আজরের, আজরের আজর, ইব্রাহিমের বাপ কাল কিয়ামতের মাঠে টিকতে পারবে না, আজরের দাপট কালি কিয়ামতের মাঠে থাকবে না। তুমি পেয়েছো 60 বছর বয়স, 70 বছর বয়স, এই বয়সে তুমি ধর্মের নামে যে দাপট দেখাচ্ছ, এই দাপট একদিন চূর্ণ হয়ে যাবে, কিয়ামতের মাঠে তুমি টিকতে পারবে না। চিন্তা করা উচিত। বলবে এখন ভক্ত, বলবে আল্লাহকে, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, আল্লাহ এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তুমি তাদেরকে ডবল শাস্তি দাও, তুমি তাদের উপরে গজব বর্ষণ করো বেশি বেশি করে। এখন এখন বদদোয়া দিচ্ছে, আগে দুনিয়ায় থাকতে বলছে বাপ, হুজুর, বড় হুজুর, আর কিয়ামতের মাঠে গিয়ে আল্লাহর কাছে বলছে আল্লাহ এরা আমাদের পথভ্রষ্ট করেছে, তুমি এদেরকে ডবল শাস্তি দাও। আপনি চিন্তা করতে পেরেছেন? উল্টা হয়ে গেছে। ও, আমি কোথায় গিয়েছিলাম বুঝতে পেরেছেন? হুজুরের উপরে দিয়ে ভর, বিসমিল্লাহ হে আল্লাহ, মানে আমরা কিছু জানি না, হুজুর যা বলেছে তাই মেনেছি, অতএব আল্লাহ আমাদের মাফ করো, মাফ করবে না। কি শুনলেন এতক্ষণ? কি শুনলেন? মাফ করবে না, মাফ করবে না, তোমার দাপট থাকবে না। ফোন দিয়ে তুমি বলে দাও ডিসি সাহেবকে, ওই প্রোগ্রাম যেন করতে না পারে, তোমার ক্ষমতা এত বেশি, মিছিল বের করো, তোমার ক্ষমতা এত বেশি, এই ক্ষমতা কাল কিয়ামতের মাঠে থাকবে না, এই দাপট থাকবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা, সূরা মারিয়াম